সালামু আলাইকুম, আমি রাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। কিন্তু আজকে মনটা একটু খারাপ, কারণ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গতকালকে আপনার হত্যা হয়েছে। এটা সকলে জানেন যে একজন বন্দুকধারী তার নিজের বানানো অস্ত্র দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করে, আর তার এই গুলির পরে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রায় 4.5 ঘন্টা অপারেশনের পরেও আসলে প্রধানমন্ত্রীকে বাঁচানো যায়নি। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে মানে কীভাবে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, ইভেন কে এই ব্যক্তি, আর জাপানের মতো দেশে যেখানে অস্ত্র বহন করা বা অস্ত্র পাওয়া বড়ই দুরূহ ব্যাপার, তো কীভাবে আসলে পুরোটা ঘটনা ঘটেছে। দর্শক, স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন সেই মর্মান্তিক দৃশ্য। আপনার বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছে গতকালকে সকালে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যে আপনার কি বলা হয় যে সেইখানেরই জাপানের প্রধান হুনশু দ্বীপের পশ্চিমের এক জেলায় তিনি উপস্থিত হন, আর যে জেলায় তিনি গিয়েছেন সেই জেলার নাম হচ্ছে নারা জেলা। তো সেইখানে ভাষণ দেওয়ার এক পর্যায়ে পেছন থেকে গুলি করা হয় শিনজো আবেকে। আর এই যে হত্যাকারী, যে তার নাম হচ্ছে তাৎসুইয়া ইয়ামাগামি, তার বয়স হচ্ছে 42 বছর বলে আপনার জাপানি সরকার থেকে কনফার্ম করানো হয়েছে। ব্যক্তিগত জীবনে এই ছেলে এই মুহূর্তে বেকার ছেলে না, মানে এই পুরুষ, এর আগে তিনি জাপানের নৌবাহিনীতেও চাকরি করেছেন। তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পরবর্তী সময় সাবেক প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষী আছে তারা তাকে আটক করেছে। এখন কেন আসলে এই হত্যাকাণ্ড? জাপানের মতন দেশে, উন্নত দেশে, যেখানে নাগরিক সুবিধা থেকে নিরাপত্তা থেকে শুরু করে সকল কিছু আছে, তারপরেও এই যুবকের ক্ষোভ ছিল যে সে বেকার, আর পাশাপাশি কেউ বলছেন সে মানসিকভাবে আপনার ভারসাম্যহীন। যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয় তাহলে সে যেই আপনার অস্ত্রটা বানাইছে সেটা কীভাবে বানাইছে? এমনকি টোটাল হত্যাকাণ্ডের যদি আমরা কিছু দৃশ্য দেখি, মানে ছবিতে আর কি যতগুলো দৃশ্য আমাদের সামনে এসেছে, আপনি দেখেন যে যখন এই সাবেক প্রধানমন্ত্রী তিনি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখন পেছনে আমরা স্ক্রিনে একটু আমরা আইডেন্টিফাই করে দিয়েছি, দেখেন সে দাঁড়িয়ে আছে ঠান্ডা মাথায়। জাস্ট সে হচ্ছে একটা সুযোগ খুঁজছিল, আর সে কিন্তু এই এলাকারই বাসিন্দা। আর যখন সে জানছে যে সাবেক প্রধানমন্ত্রী এইখানে আসবে, তখন সে স্টেজে ওঠে, টেকনিক্যালি তার ব্যাগের ভেতরে সে এই অস্ত্রটাকে বহন করেছিল। আর ভিডিও থেকে নেওয়া ছবিতে আরও দেখা যায় যখন তিনি স্টেজে বক্তব্য দিয়েছেন তখন হাততালিও দিচ্ছিল তাৎসুইয়া ইয়ামাগামি। পরবর্তী সময় তার বাড়িতেও অভিযান চালিয়েছে জাপানি পুলিশ। তার বাড়ি থেকে আপনার বিস্ফোরক দ্রব্য পাওয়ার কথা জানানো হয়েছে। আর শিনজো আবেকে, মানে জাপানি সাবেক প্রধানমন্ত্রীকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেটি হাতে বানিয়েছে, আর এমনকি অস্ত্রের বানানোর কাজটাও নাকি পুরোপুরো শেষ হয়নি। শিনজো আবে শুক্রবার জাপানের নারা নামক স্থানে যখন অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তখন আপনার পেছন থেকে গুলি যখন করা হয়েছে তার গুলি দুটি হচ্ছে শিনজো আবের ঘাড়ে লাগছে গুলি দুইটা। তাকে বাঁচানোর চেষ্টা একজন চিকিৎসক জানিয়েছিলেন যে গুলিবিদ্ধ হওয়ার পর হার্ট অ্যাটাক করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তাছাড়া তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। 20 জন ডাক্তারের একটি দল তাকে বাঁচানোর চেষ্টা করে, একটা বড় ধরনের অপারেশনও করা হয়, কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় আপনার তার মৃত্যু হয়। এখন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে হত্যাকারী বেসিক্যালি একটা ব্যক্তিগত আক্রোশে। এখন তার মতন একজন সাধারণ মানুষ, যে জাপানের নৌবাহিনীর সাবেক সেনা সদস্য, তার কি আক্ষেপ থাকতে পারে? দর্শক, এই সম্পর্কে কিছু তথ্য নাকি দিয়েছে সেই হত্যাকারী তাৎসুইয়া ইয়ামাগামি। হত্যাকারীর বরাত দিয়ে জাপানি পুলিশ বলছে সে ছিল বেকার, একটি নির্দিষ্ট গ্রুপের উপরে এই হত্যাকারীর ক্ষোভ ছিল, আর সে বিশ্বাস করত শিনজো আবে সেই গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং ঘনিষ্ঠ ছিলেন, আর এই বিশ্বাসের কারণেই শিনজো আবেকে সে গুলি করে হত্যার পরিকল্পনা করে। আর পরিকল্পনা অনুযায়ী জাপানি এই প্রধানমন্ত্রী যখন এই জেলাতে আসার কথা তখন থেকে সে টোটাল মাস্টার মাইন্ড হিসেবে কাজটা আপনার সম্পাদন করার চেষ্টা চালিয়েছিল, আর দিন শেষে সে কোথাও না কোথাও সফল হয়েছে। এখন ঠিক মূল ফোকাসটাকে, যে সেই গ্রুপের সাথে কী সমস্যা ছিল যেটার কারণে এই সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাই করতে হলো, এটা সম্পর্কে আপনার সেরকম তথ্য নেই। তবে গুলির ঘটনার পর যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেটি বানানো হয়েছে দুটি লোহার পাত এবং কাঠের টুকরা দিয়ে। লোহার পাতটি কাঠের টুকরার সঙ্গে স্কচ টেপ দিয়ে পেঁচানো ছিল, আর অস্ত্রটা আপনার মানে কী বলা যায় অসম্পূর্ণ ছিল। দর্শক, এখানে আমরা এই কী বলা হয় যে শিনজো আবের একটু ব্যক্তি জীবনটাও দেখে আসি। বিশেষ করে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কারণ এই ব্যক্তি বাংলাদেশ সরকারের সাথে যথেষ্ট ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। জাপানের রাজনীতিতে তাকে বলা হয়ে থাকে কিং মেকার, কারণ জাপানের ইতিহাসে সম্ভবত তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি 2012 থেকে 2020 সাল পর্যন্ত আপনার একটা লম্বা সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর তার রাজনৈতিক জীবনে যথেষ্ট সচ্চরিত্রবান, ব্যক্তি জীবনে তিনি যথেষ্ট পজিটিভ মানুষ ছিলেন হিসাবেই আপনার তথ্য আছে। তো শিনজো আবের জন্ম হচ্ছে সেপ্টেম্বর 1954 আর মৃত্যু হচ্ছে 8 জুলাই 2022। যিনি 2006-07 সালে এবং 2012 সাল থেকে 20 পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তার মানে মাঝখানে এক বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2013 সালের আবে জাপানের সংসদে এক ঘোষণাতে বলেন যে জাপানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা ও ইয়েনের মানের অবনতি ঠেকানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। তার দেওয়া কৌশল ইংরেজিতে এবেনোমিক্স নামেও পরিচিতি পেয়েছে। এটি তিনটি তীর নিয়ে তৈরি একটি নীতি। প্রথম তীর 2% মুদ্রাস্ফীতি অর্জন, দ্বিতীয়টি হল সংক্ষিপ্ত মেয়াদের জন্য অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং পরবর্তীতে বাজেটে উদ্বৃত্ত অর্জনের জন্য একটি পরিবর্তনীয় আর্থিক নীতি, তৃতীয়টি হল দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতে বিনিয়োগ এবং কাঠামোগত সংস্কার। আর তার এই রকম মোটিভের কারণে তিনি আসলে পুরস্কৃত হয়েছেন। দশক 1993 সালে তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল জাপানের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে, আর 1999 সালে স্বাস্থ্য ও কল্যাণ কমিটির পরিচালক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগের তিনি পরিচালকও ছিলেন। 2000 থেকে 2003 সাল পর্যন্ত শিনজো আবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। 2005-06 সালে LDP মুখ্য সচিব হিসাবে তিনি ছিলেন। 2006 সালে প্রথমবারের মতন জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল শিনজো আবে। এমনকি 2007 সালে 12 সেপ্টেম্বর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এরপরে 2012 সালে শিনজো আবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের জন্য রান অফ নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়েছেন এবং একই বছরের 26 ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী হিসাবেও নির্বাচিত হয়েছেন। শিনজো আবে 22 অক্টোবর একটি স্ন্যাপ নির্বাচনে দুর্দান্ত বিজয় দেখিয়েছিলেন। 2020 সাল শিনজো আবে 28 আগস্ট জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, তার মানে তিনি আপনার নির্বাচনে হাইরা যে প্রধানমন্ত্রীর পদ হারাইছেন বিষয়টা তা ছিল না। জাপান বেসিক্যালি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিক জীবনযাত্রায় যেখানে সুখী সমৃদ্ধ দেশ হিসাবে আপনার জাপানকে পরিগণিত করা হয়, তো সেই দেশের মানুষ হইয়া সামান্য বেকার হইয়া যদি এই ধরনের ঘটনা ঘটাই দেয় সেটা বড়ই দুঃখজনক। আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও বাংলাদেশে গত বেশ কয়েক বছর জাইকার যে ইনভেস্ট আছে বা জাপানি যতগুলো প্রজেক্ট আমাদের বাংলাদেশে সহযোগিতামূলক গিয়েছে, বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো বন্ধু হিসাবে জাপানের প্রধানমন্ত্রীদের মধ্যে শিনজো আবে ছিল। তো এখন তার ধর্ম অনুযায়ী তার আত্মার মাগফিরাত কামনা করি, তাকে যেন তার ধর্ম অনুযায়ী আসলে সর্বোচ্চ শান্তি দেওয়া হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।